পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যা যা করতে হবে ইনশাল্লাহ আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার উপকার হবেই। তো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যা যা করতে হবে, প্রথমে আপনি রুটিন বানিয়ে পড়তে থাকুন, অতিরিক্ত রাত জাগা পরিহার করুন এবং অতিরিক্ত চিন্তা কখনো করবেন না। পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করুন। আচ্ছা, এই রুটিন মাফিক পড়াশোনার মাঝামাঝিতে আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শিতা সাহলান। এই দোয়াটি আল্লাহর কাছে বেশি বেশি করবেন এবং পড়ার যখন পড়া শুরু করবেন, পড়ার পূর্বে এই দোয়াটি পড়ে নেবেন। দোয়াটি আমি আবার বলছি, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শিতা সাহলান। আমি উচ্চারণ লিখে দিয়েছি, আপনারা উচ্চারণ দেখে দেখে মুখস্থ করে নেবেন এবং এটি বেশি বেশি পড়বেন। যখন আপনি পড়া শুরু করবেন তখনই এই দোয়াটি বেশি বেশি পড়ে নেবেন এবং এই দোয়াটি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। সেটা হলো রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক আমার জ্ঞান বাড়িয়ে দিন। আমি আবার বলছি, রব্বি জিদনি ইলমা, এই দোয়াটি বেশি করে পড়বেন। এভাবে পড়তে থাকবেন, যখন পরীক্ষার দিন হাজির হবে সেদিন আপনি ভালো করে উজু করে বাড়ি থেকে বের হবেন এবং বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটি অবশ্যই পড়ে নেবেন। আর তা হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটির বাংলা উচ্চারণ আমি লিখে দিয়েছি, এটি মুখস্থ করে নিয়ে পড়তে থাকবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বলে বাড়ি থেকে বের হবেন এবং কেন্দ্রে যখন প্রবেশ করবেন অবশ্যই বিসমিল্লাহ বলে কেন্দ্রে প্রবেশ করবেন এবং স্থিরভাবে আপনার যেখানে সিট হবে সেখানে বসবেন এবং লেখা শুরু করার পূর্বে যখন প্রশ্নপত্র আপনাকে দিবে তার আগে অবশ্যই আপনার মনের ভিতরে চিন্তা এবং অস্থিরতা অবশ্যই কাজ করবে, তখন আপনি এই দোয়াটি পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি বেশি করে করবেন, ইনশাআল্লাহ চিন্তা এবং অস্থিরতা থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। লেখা শুরু করার পূর্বে এই দোয়াটি পড়ে নেবেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটি পড়ার পূর্বে প্রথমে আপনি দরুদ শরীফ পড়ে নেবেন, আর ছোট দরুদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই দরুদ শরীফটা পড়ে নেবেন এবং এই দোয়াটা পড়বেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরপরে বিসমিল্লাহ বলে লেখা শুরু করবেন। আমরা অনেকেই ভুলে যাই, লিখতে লিখতে ভুলে যেতে পারি আমরা, এই সময় অবশ্যই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি করব। যখনই আমরা প্রশ্নের উত্তর লিখতে থাকব কিছু ভুলে যাব, তখনই আল্লাহকে স্মরণ করব। আর আল্লাহকে স্মরণ করার সবচাইতে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ আপনার হারিয়ে যাওয়া উত্তরটি আপনি আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন।